আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 এ অরিয়েন্টেশন এর কাজ শিখব। বন্ধুগণ, প্রথমে আমরা অরিয়েন্টেশন শেখার জন্য পেজ সেট আপে যাব। এরপর অরিয়েন্টেশন এ ক্লিক করব। এরপর আমরা দুটি অপশন এখানে দেখতে পাচ্ছি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। বন্ধুগণ, আমাদের প্রথমত পেজটি পোর্ট্রেট হয়ে আছে। তো বন্ধুগণ, আমাদের যখন পোর্ট্রেট হয়ে আছে পেজটি, তাহলে আমরা ল্যান্ডস্কেপ গ্রহণ করব। তো বন্ধুগণ, ল্যান্ডস্কেপ করার জন্য আমরা ল্যান্ডস্কেপ এ ক্লিক করব। এরপর আমাদের পেজটি দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। বন্ধুগণ, আমাদের এই ল্যান্ডস্কেপ গ্রহণ করার জন্য আমরা পেজটি বড় পেয়েছি, এবং আমাদের এই পেজটিতে আমরা অনেক কিছুই লিখতে পারবো। যদিও আমাদের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ছোট পেজে কাজ সম্ভব হচ্ছে না, তাহলে আমরা একটু বড় করে নিতে পারি। এই জন্য অরিয়েন্টেশনে ক্লিক করব এবং ল্যান্ডস্কেপে ক্লিক করব, তাহলে আমাদের পেজটি একটু বড় হবে। আমরা যদি চাই অল্প কাজের জন্য, তাহলে আমরা প্রথমে পেজ সেট আপে যাব। এরপর অরিয়েন্টেশনে ক্লিক করব এবং প্রোটেক্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের পেজটি স্বাভাবিক অবস্থায় এবং পূর্ব অবস্থায় ফিরে এসেছে। তো বন্ধুগণ, আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 এ অরিয়েন্টেশন এর কাজ শিখলাম। আমি আপনাদের নিকট আগামী দিন অন্য কোনো তথ্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।